আজকের রাজনীতির যে ধরন, সবাই তার রাজনীতির মধ্য দিয়ে, অনেকেই তার বায়োডাটার মধ্যে লিখেন পেশা রাজনীতি। তো পেশা যাদের রাজনীতি, রাজনীতির মধ্য দিয়েই তাদের সংসার ভরণ পোষণ ইত্যাদি সব কিছু। আপনার ক্ষেত্রে তো বিষয়টা ব্যতিক্রম, আপনি একজন সফল ব্যবসায়ী এবং অনেকের ভরণ পোষণের আপনি নিজে ব্যবস্থা করে দিয়েছেন। তা আপনি কেন রাজনীতির প্রতি এই আগ্রহী হয়ে উঠলেন? রাজনীতি থেকে আপনি কি চাইছেন? সত্যি এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকেন যে আমি কেন রাজনীতিতে এসেছি। রাজনীতি সম্বন্ধে হয়তো লোকের যে চিন্তাধারা সেটা পজিটিভ না অনেক জায়গাতেই, এবং সেই প্রশ্নটা আমার বাড়িতেও আমার মা বাবা আমাকে করেছিলেন যখন প্রথম আমি অ্যাক্টিভ পলিটিক্সে জয়েন করার জন্য আমার চিন্তাধারা প্রকাশ করি বাড়িতে। আজকের এটা সত্যি যে ঠাকুর আমাকে যা দিয়েছেন, আমি যা পেয়েছি, তাতে ফাইন্যান্সিয়ালি কোনো গেইন করার মতো পলিটিক্সে এসে আমি কিছু পাবো, নতুন করে কিছু পাবো সেটার জায়গা আছে আমি মনে করি না, বা সেটার দরকারও আছে আমি মনে করি না ঠাকুরের আশীর্বাদে। আমি পলিটিক্সে আসার পিছনে একটাই কারণ যে আমি যে জায়গা থেকে জন্ম হয়েছে, আমার যেখানে যেখানে আমি বড় হয়েছি, যেখান থেকে আমি এত কিছু পেয়েছি, সেখানের যে আজকের পজিশন আমি দেখছি, আমাদের ছেলেমেয়েদের যে চিন্তাধারা আমি দেখছি, বা আমাদের যে স্কোপগুলো আমি দেখছি, আমি মনে করি যে আমার এতদিনের যে বিজনেসের এক্সপিরিয়েন্স, আমার নানান জায়গায় ঘোরার, আমার নানান কানেকশনের যে এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি আমি কাজে লাগাতে পারি, তবে নতুন প্রজন্মের জন্যে একটা নতুন বরাক, একটা নতুন শিলচর তৈরি করে একটা নতুন চিন্তাধারা মানুষের সামনে তুলে ধরার স্বপ্ন নিয়ে আমি এসেছি। কারণ পলিটিক্স ফর মি ইজ নট অ্যাবাউট মানি অর ফাইন্যান্স, পলিটিক্স ফর মি ইজ অ্যাবাউট ফুলফিলিং মাই ড্রিম অফ মেকিং শিলচর অ্যান্ড বরাক ইন্টু এ ড্রিম ফর দ্য নেক্সট জেনারেশন। মানুষ বরাক থেকে বাইরে যাবে না, বাইরের মানুষ বরাকে কী করে আসবে এবং বরাককে কীভাবে আমরা ওই জায়গায় নিয়ে যেতে পারি যেটা বাইরের লোক কথায় বলবে যে না আমি বরাকে গিয়ে সেটেল করতে চাই, বা বরাকে গিয়ে ব্যবসা করতে চাই, শিলচরে গিয়ে আমি থাকতে চাই। এই স্বপ্ন ফুলফিল করার জন্যই আমি মনে করি আমার কাজ রয়ে গেছে, যদি ভবিষ্যতে ভগবান আমাকে স্কোপ দেন ওইটা নিয়েই আমি কাজ করবো।